পাখনা ও সাধারণত দেহের উপরিভাগে আঁশযুক্ত ফুলকা বিশিষ্ট জলচর প্রাণীর নাম মাছ। এটি মেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে প্রায় 500 গোত্রের 28,000 প্রজাতির মাছ রয়েছে। মাছ বিশ্ববাসী দৈনন্দিন খাদ্যে প্রাণীজামিষের প্রয়োজন মেটায়। পৃথিবীতে এমন অনেক অদ্ভুত মাছ আছে যাদের রয়েছে অদ্ভুত, বিচিত্র ও রহস্যময় জীবন বৈশিষ্ট্য, যা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। চলুন এরকম 12 প্রজাতির অদ্ভুত মাছ সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, যে মাছ উড়তে পারে। হ্যাঁ, উরুক্কু নামের এক ধরনের সামুদ্রিক মাছ যা উড়তে পারে। উরুক্কু মাছ যদিও পাখির মতো একইভাবে উড়ে যেতে পারে না, তবুও তাদের দীর্ঘ ডানাজাতীয় পাখনা দ্বারা জলের পৃষ্ঠের উপরে লাফিয়ে প্রায় 1,000 গজ পর্যন্ত উড়তে পারে। উড়ন্ত এই মাছ বিশেষত ক্যারিবীয় সাগরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া এদের 40টি বিভিন্ন প্রজাতি আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় জলে দেখতে পাওয়া যায়। এগুলো সাধারণত বিষাক্ত হয়, তাই খাওয়ার উপযোগী নয়। নাম্বার 2, সবচেয়ে ক্ষুদ্রতম মাছ। সবচেয়ে ক্ষুদ্রতম মাছ হচ্ছে গোবি মাছ। এর গড় দৈর্ঘ্য মাত্র 7.6 মিলিমিটার লম্বা হয়ে থাকে। গোবি মাছ বিশ্বজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ জলে প্রবালীয় পাথর ও পাথুরে অঞ্চলে পাওয়া যায়। এরা অ্যাকুরিয়ামের শোভা বৃদ্ধি করে। নাম্বার 3, যে মাছ বিদ্যুৎ তৈরি করে। ইলেকট্রিক ইলমাছটির নাম শুনেই বোঝা যায় এর সাথে বিদ্যুতের সংযোগ রয়েছে। হ্যাঁ, এটি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তবে একটি ইলেকট্রিক ইলমাছ কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে জানেন? 600 ভোল্ট পরিমাণ। ইলেকট্রিক ইলমাছের দ্বারা মানুষের মৃত্যু ঘটতে পারে, তবে অত্যন্ত বিরল। এদের দক্ষিণ আমেরিকার সমুদ্রাঞ্চলে অধিক দেখা যায়। নাম্বার 4, সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মাছ। বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মাছ হচ্ছে সেলফিশ। এরা গভীর সমুদ্রে 70 মাইল প্রতি ঘন্টায় বা 110 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটে চলতে পারে। এদের ওজন 100 কেজি পর্যন্ত এবং দৈর্ঘ্য 3 মিটার পর্যন্ত হতে পারে। নাম্বার 5, বক্স আকৃতির মাছ। বক্সফিশ হচ্ছে বিরল প্রজাতির মাছ যা বাক্সের মতো আকারযুক্ত। ইন্দোনেশিয়া সোলাওসি দ্বীপে এর দেখা মেলে। মাছগুলি কম বয়সে উজ্জ্বল হয়, তবে বয়স বাড়ার সাথে সাথে এরা নীল ধূসর বর্ণের হয়। নাম্বার 6, বেলুন আকৃতির মাছ। পটকা মাছ দেখতে গোল বেলুন আকৃতির। হ্যাঁ, তাই বলে একে নিয়ে খেলতে যাবেন না, কিন্তু এরা বেশ বিপজ্জনক মাছ। এদের শরীরের উপরিভাগে থাকা কাঁটায় বিষ বহন করে। এরা যখন কোনো প্রাণ দ্বারা আক্রান্ত হয় তখন নিজেদের কাঁটা দিয়ে বিষ ছড়িয়ে দেয়। নাম্বার 7, পাথর মাছ। স্টোনফিশ নামের এই মাছটি সমুদ্রের তলদেশে এমনভাবে পাথরের ছদ্মবেশে থাকে যেন মনে হয় আসল পাথর। তবে একে পাথর মনে করে সংস্পর্শে গেলে সবচেয়ে বড় ভুল করবেন, কারণ এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী, যার শরীরের কাঁটায় রয়েছে প্রাণঘাতী বিষাক্ত পদার্থ। নাম্বার 8, অদ্ভুত বংশবৃদ্ধি। জফিস যেভাবে বংশবৃদ্ধি করে থাকে অদ্ভুত বটে। মহিলা জফিস ডিম দেয়, তবে পুরুষ মাছগুলি ডিমগুলোকে পরাগিত হওয়ার আগ পর্যন্ত 1 থেকে 2 সপ্তাহ মুখের মধ্যেই রাখে। এরা শিকারি থেকে নবজাতককে বাঁচাতে এই মাছটি তার মুখের ভিতরে ডিম ফোটায়। জফিস সাধারণত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। নাম্বার 9, যে মাছের হাত আছে। হাত মাছ বা হ্যান্ডফিশ নামের মাছগুলোর বক্ষপাখনা দেখতে হাতের আকৃতি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এ ধরনের 9 প্রজাতির আবিষ্কার করেছেন। এদের আকৃতির মাছ সর্বোচ্চ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং সমুদ্রের তলদেশে থাকে। এদের অস্ট্রেলিয়া ও তাসমানিয়া দক্ষিণ সমুদ্রে বেশি দেখতে পাওয়া যায়। সুন্দর এই মাছটির ত্বক অনেক বিষাক্ত, যা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে শিকারী প্রাণ নেয়। নাম্বার 10, যে মাছ সামনে পিছনে সাঁতরাতে পারে। অবিশ্বাস্য হলো সত্যি, ব্ল্যাক গোস্ট নামের মাছটি সামনে পিছনে সমান দক্ষতায় সাঁতার কাটতে পারদর্শী। এই মাছগুলো দক্ষিণ আমেরিকার আমাজন নদী ও তার তৎসংলগ্ন এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। এদের পুরো শরীর কালো, তবে লেজের অংশ সাদা রঙের। এরা অন্ধকারে থাকতে ভালোবাসে। নাম্বার 11, রাক্ষসী মাছ। পিরানহা মাছের নাম হয়তো আপনি আগেও শুনে থাকবেন। পিরানহা মাছ দিয়ে হলিউডে বেশ কয়েকটি মুভিও তৈরি হয়েছে। মাছগুলোকে রাক্ষসী মাছ বলার কারণ এরা মাংসাশী। এদের দেখতে রূপচাঁদা মাছের মতো হলেও এদের দৈর্ঘ্য একটু বড়, সাধারণত 40 থেকে 15 সেন্টিমিটার হয়ে থাকে। চোয়ালে থাকা ত্রিভুজাকৃতি ধারালো দাঁত দিয়ে শিকারের গা থেকে মাংস ছিঁড়ে ফেলতে পারে। এরা ঐক্যবদ্ধভাবে শিকার করে, তাই অধিক আক্রমণাত্মক হয়ে থাকে। এরা দক্ষিণ আমেরিকা ও আমাজন বনের নদী ও লেকগুলোয় এদের বসবাস। নাম্বার 12,
যে মাছের মাথায় বাতি জ্বলে। অ্যাংলার ফিশ হচ্ছে এক বিস্ময়কর মাছ। এদের মাথা বেশ বড়, মুখের আকার চন্দ্রাকার, মুখের ভেতর সূচালো দাঁত। মাথার উপরে রয়েছে এক ধরনের লম্বা কাঁটা, যার শেষ মাথায় রয়েছে ছোট বাতির মতো, যা অন্ধকারে শিকার করতে ব্যবহার করে। অ্যাংলার মাছের স্ত্রী প্রজাতি থেকে পুরুষ প্রজাতি মাছের আকার অনেক ছোট হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে, পুরুষ মাছেরা জটিল পরিপাতন্ত্রের কারণে স্ত্রী মাছের শরণাপন্ন হয়। তারা স্ত্রী মাছের শরীরে পরজীবী হিসেবে সংযুক্ত হয়ে থাকে ও এনজাইম নিঃসৃত করে, ফলে স্ত্রী মাছের সাথে দৈহিক সংযোগ ঘটে এবং রক্তনালীর মাধ্যমে বিভিন্ন পুষ্টিগুণ গ্রহণ করে বেঁচে থাকে।